এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ। এবার তোমাকে এই তিনটে ছবি দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। তো দেখা যাক তুমি পারো কিনা। তো বন্ধু, শব্দটা হবে পানি পথ। প্রথমে তুমি একটা পায়ের ছবি দেখতে পাচ্ছ, তো সেখান থেকে হবে পা। সেকেন্ডে একটা হাঁটুর ছবি আছে, হাঁটুকে আমরা ইংলিশে নি বলি, তো সেখান থেকে হবে নি। আর থার্ডে আছে একটা রাস্তার ছবি, সেখান থেকে হবে পথ, তো শব্দটা হবে পানি পথ। আর বন্ধু, এইরকম কিছু মজাদার ছোট ছোট রিডেলস এবং বুদ্ধির প্রশ্ন নিয়ে আমি অভিজিৎ আছি তোমাদের সাথে, তো দেখতে থাকো। পরের প্রশ্নটা পাঠিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাগর দেবনাথ। একবার তিন বন্ধু মিলে একটা বাড়িতে আম চুরি করতে গেছিল। কয়েকটা আম পাড়ার পর বাড়ির মালিক সেটা বুঝতে পেরে যায়। তখন সেই ছেলেগুলো সেই আমগুলো গাছের নিচে রেখে পালিয়ে যায়। তারপরে একসময় প্রথম বন্ধু এসে যে কটা আম ছিল সেগুলোকে তিনটে ভাগে ভাগ করে নেয় এবং তার ভাগে যতগুলো আম ছিল সেগুলো নিয়ে সে সেখান থেকে চলে যায়। তারপরে দ্বিতীয় বন্ধু সেখানে আসে এবং সে যতগুলো আম পেয়েছিল সেগুলোকে তিনটে ভাগে ভাগ করে এবং ভাগ করার পর দেখলো একটা আম বেশি হচ্ছে। তখন সেই ছেলেটি তার ভাগের আমগুলো নিল এবং আরো একটি আম নিয়ে সে সেখান থেকে চলে গেল। তারপরে সবার শেষে তৃতীয় বন্ধু এলো এবং অল্প কিছু আম দেখে সে সবকটা আমই নিয়ে চলে গেল। এরপরে দেখা গেল সবাই সমান সমান আম পেয়েছে, কেউ বেশিও পায়নি কেউ কম পায়নি। এবার তোমরা কি বলতে পারবে ছেলেগুলো টোটাল কতগুলো আম পেরেছিল এবং তারা কটি করে আম পেয়েছিল? তো চলো বন্ধু অ্যান্সারটা দেখি। তিনজন বন্ধু মিলে টোটাল ছটা আম পেরেছিল। প্রথম বন্ধু তিনজনের জন্য ছটা আম ভাগ করে নেয় এবং প্রত্যেকের ভাগে দুটো করে আম পড়ে, তাই সে দুটো আম নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে পড়ে রইল চারটি আম। তারপর দ্বিতীয় বন্ধু এসে সেখানে দেখতে পায় চারটি আম আছে, সে তিনটে আম তিনজনের জন্য রাখে এবং এক্সট্রা একটা আম যেটা পড়ে থাকে সেটাকে নিয়ে এবং তার ভাগের আমটা নিয়ে সে সেখান থেকে চলে যায়। তাহলে সে পেল দুটি আম। এরপরে দ্বিতীয় বন্ধু সেখানে এসে দেখে দুটো আম পড়ে আছে এবং এত কম আম পড়ে আছে দেখে সে দুটো আমই নিয়ে সেখান থেকে চলে যায়। তো এইভাবে দেখা যাচ্ছে সবাই দুটো করে আম নিয়ে সেখান থেকে চলে গেছিল এবং টোটাল ছটা আম তারা পেরেছিল। পরের রিডেলসটা পাঠিয়েছে বীরভূম থেকে সালমা খাতুন। জে এফ এম এ এম জে, এই সিরিজের পরের লেটারটা কি হবে? তো বন্ধু, এই সিরিজের পরবর্তী লেটার হবে জে, কারণ এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই মাসগুলির প্রথম অক্ষরগুলো দেয়া আছে। তাই এই সিরিজ অনুযায়ী পরের মাসটি হবে জুলাই, সেই জন্য পরের লেটারটি হবে জে। পরের ধাঁধাটি পাঠিয়েছে নদিয়া থেকে সুস্মিতা পাল। তিন অক্ষরের নাম তার বহু দূরের দেশ, প্রথম অক্ষর বাদ দিলে মেয়ে ছেলের বেশ, বলো তো উত্তরটা কি হবে? আর বন্ধু, তোমাদের যা মনে হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধু, দূরের সেই দেশটার নাম হবে বিহার। বিহারে তুমি যদি বি বাদ দিয়ে দাও তাহলে হবে হার, যেটা মেয়েরা এবং ছেলেরা দুজনেই পড়ে। এবার আজকের বুদ্ধির প্রশ্ন, এই ছবিটায় দুটো ফ্যামিলিকে দেখা যাচ্ছে। এবার তোমরা ভালো করে দেখে বলতে পারবে এখানে কোন দম্পতি বা কাপলস এর মধ্যে ডিভোর্স হয়েছে? আর তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও এবং ডান দিকের আই বাটনে প্রেস করে তোমাদের উত্তরটা দিতে পারো। তো বন্ধু, এই প্রশ্নটায় আমার মনে হচ্ছে বাদিকে যে ফ্যামিলিটি আছে অর্থাৎ অপশন এর কাপলস এর মধ্যে ডিভোর্স হয়েছে, কারণ তাদের ছেলেটিকে দেখা যাচ্ছে সে মুখ ভার করে সেখানে দাঁড়িয়ে আছে আর তাদের মা বাবার মুখে যে হাসিটা দেখা যাচ্ছে সেটা অবাস্তব, সেটার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। এছাড়াও লোকটির হাতে একটা কাগজ দেখা যাচ্ছে, সেই কাগজটি হতে পারে একটা ডিভোর্স পেপার। এটা থেকে আমার মনে হচ্ছে দুজনে সেই ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছে এবং তাদের ছেলেকে ভোলানোর জন্য তারা একটু হাসি খুশি আছে।
আর অপশন বি এ যে কাপলসটা আছে তাদের মধ্যে হয়তো কোনো মানবিমান চলেছে, সেই জন্য তাদের মধ্যে একটু রাগ দেখা যাচ্ছে। তো বন্ধু, এই জন্য এই দুটো ছবি দেখে আমার মনে হচ্ছে অপশন এ দম্পতির মধ্যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো বন্ধু, তোমাদের কি মনে হয়েছিল সেটা কমেন্টে জানিও। আর বন্ধু, ভিডিওটা একটা ছোট করে লাইক করে দিও, আর যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং ধাঁধা পাঠানোর জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমেল করে দিতে পারো।